পটুয়াখালীতেও ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাব পড়েছে এতে লোকশানে পড়েছেন তরমুজ চাষি ও কুয়াকাটা সৈকতে সুরকি ব্যবসায়ীরা এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকারী কর্মী মোহাম্মদ ইমরান ইমরান চাষি ও ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির মুখে পড়েছেন তানবির আপনার তানবির আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আগাম তরমুজ চাষিরা এছাড়া কিন্তু আমন চাষি এবং কুয়াকাটা সৈকতের যে সুটকি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাঙ্গাবালির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পটুয়াখালীর মধ্যে দ্বীপ উপজেলা রয়েছে রাঙ্গাবালি উপজেলা রাঙ্গাবালির কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছেন কারণ তারা কিন্তু এই মৌসুমে বিশেষ করে এই মৌসুমে কিন্তু আমন ধান এবং তরমুজের যে বীজ রয়েছে সেই বীজ কিন্তু তারা রোপণ করে থাকেন এবং সেটা কিন্তু ভেরিব্যদের বাইরে এই ভেরিব্যদের বাইরে রোপণ করার কারণে কিন্তু আহ আহ ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে কিন্তু তাদের ক্ষেত তলিয়ে গেছে এতে কিন্তু রাঙ্গাবালি উপজেলার সাড়ে তিনশো হেক্টর জমির তরমুজের বীজ নষ্ট হয়ে গেছে এছাড়া রাঙ্গাবালি উপজেলা কিন্তু সাড়ে পনেরো হাজার হেক্টর জমির আমন ধান কিন্তু নষ্ট হয়ে গেছে আমি আপনাকে আটা বিষয়ে জানিয়ে রাখি অস্বাভাবিক জ্বরের তাণ্ডবে কুয়াকাটা সৈকতে যে সুটকি ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু মাছ ভাসিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেক সুটকি ব্যবসায়ীর কিন্তু দুই লাখ থেকে তিন লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন রাঙ্গাবালি কৃষি কর্মকর্তার সাথে আমার কাছে সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে যেসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা যেসব ক্ষতিগ্রস্ত চাষিরা রয়েছেন তাদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঠ কর্মীরা কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতে কিন্তু পরামর্শ দিচ্ছেন তো তানভীর আমার কাছে এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ ইমরান ধন্যবাদ আপনাকে পটুয়াখালীতেও ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাব পড়েছে এতে লোকসানে পড়েছেন তরমুজ চাষী ও কুয়াকাটা সৈকতে সুরকি ব্যবসায়ীরা এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকারী কর্মী মোহাম্মদ ইমরান ইমরান চাষী ও ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির মুখে পড়েছেন তানবির আপনাকে রানবির আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আগাম তরমুজ চাষিরা এছাড়া কিন্তু আমন চাষি এবং কুয়াকাটা সৈকতের যে সুটকি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাঙ্গাবালির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পটুয়াখালীর মধ্যে যে দ্বীপ উপজেলা রয়েছে রাঙ্গাবালি উপজেলা এই রাঙ্গাবালির কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছেন কারণ তারা কিন্তু এই মৌসুমে বিশেষ করে এই মৌসুমে কিন্তু আমন ধান এবং আহ যে বীজ রয়েছে সেই বীজ কিন্তু তারা রোপণ করে থাকেন এবং সেটা কিন্তু ভেরিব্যদের বাইরে এই ভেরিব্যাদের বাইরে রোপণ করার কারণে কিন্তু আহ ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে কিন্তু তাদের ক্ষেত তলিয়ে গেছে এতে কিন্তু রাঙ্গাবালি উপজেলার সাড়ে তিনশো হেক্টর জমির আহ তরমুজের বীজ নষ্ট হয়ে গেছে এছাড়া রাঙ্গাবালি উপজেলা কিন্তু সাড়ে পনেরো হাজার হেক্টর জমির আমন ধান কিন্তু নষ্ট হয়ে গেছে আমি আপনাকে একটা বিষয়ে জানিয়ে রাখি অস্বাভাবিক জ্বরের তাণ্ডবে কুয়াকাটা সৈকতে ভাসিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেক সুটকি ব্যব কিন্তু আহ দুই লাখ থেকে তিন লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন রাঙ্গাবালি কৃষি কর্মকর্তার সাথে আমার কাছে সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে যেসব ক্ষতিগ্রস্ত আহ ব্যবসায়ী বা যেসব ক্ষতিগ্রস্ত চাষিরা রয়েছেন তাদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঠ কর্মীরা কিন্তু তাদেরকে আহ ঘুরে দাঁড়াতে কিন্তু আহ পরামর্শ দিচ্ছেন তো তানবির আমার কাছে এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ ইমান ধন্যবাদ আপনাকে